আজি এটা বিশেষ কারণত আপনালোকক ইয়াত মতা হৈছে। ইয়ার কারণটো হল যে আমার দলে আলোচনা বিবেচনা করে এটা সিদ্ধান্ত মর্মে আমি আমার দলের তরফৰা কমল আজাদ বলে আমার দলরে অফিস সেক্রেটারি এজন হক আমি দলের পৰা বহিষ্কার করেছো। কারণ কিছু দলবিরোধী কাম দেখা গৈছে, যেটো আমার ইউপিএল দলের কনস্টিটিউয়েন্সির পেজ নম্বর 16 চ্যাপ্টার 17 ইয়াত ডিসিপ্লিনারি একশন বলে এটা আমার ধারা আছে। তাত পেজ নম্বর 17 আর্টিকেল 16 এক নম্বর ক্যারিং এনি প্রোপাগান্ডা এগেইনস্ট এনি প্রোগ্রাম অর ডিসিশন অফ দি পার্টি। তো এই আমার পার্টির এগেইনস্টত কিছু প্রোপাগান্ডা যে দিছিল সেইটোর উপর বেস করে আমার দলীয় নেতা সকলে আলোচনা বিলোচনা করে তেওঁক দলের পৰা বহিষ্কার করার সিদ্ধান্ত মর্মে তেওঁক দলের পৰা বহিষ্কার করা হয়েছে। তো এই দলের পৰা যে বহিষ্কার করা হয়েছে সেইখিনিত মোর সহি আছে চিন্ময়ে দে সিনিয়র অফিস সেক্রেটারি। তো আমার ছয়জন ইউপিপিএল দলের সেন্ট্রালের অফিস সেক্রেটারি ছয়জনের ভিতর মই সিনিয়র। এই সিনিয়র লেখা কারণেও তার আপত্তি আছিল, সেইটো পোর্টেল মিডিয়ার মাজত আজি দেখা গল। সেই কামাল আজাদে মোক মানে অফিস চকিদার বলি উল্লেখ করে আর অফিসত চাহ পানির যোগান ধরা বলে কইছে। আজি ইউপিপিএল দলের জন্মদাতা মই আজি মোক চকিদার বলে কই আছে। তো গতিকে তার কিমান দূর চিন্তা ধারণা মই সেইটো গম নাপাও, সে কোন এঙ্গেলত কিহর বেসিসত এনেকা কথা কব পাৰিছে। তো এইটো উদ্দেশ্য লৈ মই আপনালোকক ইয়াত মাতি ক্লিয়ার করে দিব বিচাৰিছো যে আজি বহুতে আমার ভারতবর্ষর যে সন্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক বহুতে চকিদার বলে কৈছিল বা চাহ বেচা বলে কৈছিল, তাত কিন্তু তার এক ইঞ্চিও মানে লস হওয়া নাই, সন্মানত কোনো লস হওয়া নাই। তো গতিকে আজি কামাল আজান নিচিনা মানুহে যদি মোক এই ধরনের একটা কথা কব পারে তাত মই ভাবো যে মোর কোনো ক্ষতি নহব। কারণ মই আজিল নহয়, মই ইউপিপিএল দলের ফাউন্ডারে অকল নহয়, মই বহুত পুরানা, মই উপেন্দ্র আমলর সুযোগ পাওয়া একেলগত কাম করে আহা সেই তাহানি কালেরপরা মই আজিলৈকে ধরে আছো। গতিকে শ্রীরামপুরেরপরা সদিয়ালৈকে মোক নিচিনা মানুষ বহুত কমে আছে, সবে জানে মোর ক্যারেক্টার কি। আজি এই কামাল আজাদ কলেও মোর কোনো ক্ষতি নহয়। গতিকে তেওঁ যেটো আমার সংবিধানের বাহিরত কাম করেছে, যেটো পোর্টেল মানে সব কথায় মানে এই পোর্টেল মিডিয়ার মাজত দি এখেতে ওলাই দিয়ে এই কিছু কথা নকোয়া নকব নোৱাৰা কথাবিলাক কই থাকে, সেই কারণে আমার দলীয় নেতৃত্বই ডিসিশন লৈ পেলাই তেওঁক দলের পৰা বহিষ্কার করেছে।